জলে ভাসছে দেহ, উদ্ধারে এসে হতবাক পুলিশ। জীবিত যুবকের কাণ্ড দেখে হাসির রোল এলাকা জুড়ে। জল থেকে উঠে এসে সকলের নজর এড়িয়ে চম্পট দেয় ওই যুবক। দিনে দুপুরে পুকুরের জলে ভেসে উঠল অজ্ঞাত পরিচয় যুবকের দেহ। স্বাভাবিকভাবেই ঘটনায় চাঞ্চল্য ছড়াই এলাকা জুড়ে। শুক্রবার পুরাতন মালদার নারায়ণপুর 34 নম্বর জাতীয় সড়কের ধারে একটি পুকুরে দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ধীরে ধীরে কৌতূহলী মানুষের ভিড় জমতে শুরু করে ওই জলাশয়ের ধারে। দেহটি কার, কোথা থেকে এলো, এসব নিয়েও চলতে থাকে চুলচেরা বিশ্লেষণ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মালদহ থানার পুলিশ। ওই যুবকের দেহ উদ্ধারের জন্য পুলিশের পক্ষ থেকে দুজন কর্মীকেও নিয়ে আসা হয়। সেই সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাতেই চক্ষু চড়কগাছ সকলের। পুকুরে নেমে যুবককে উদ্ধার করতে গিয়ে অবাক হয়ে যান সকলেই। তারা কাছে গিয়ে দেখতে পান ভেসে থাকা যুবকের শ্বাস প্রশ্বাস চলছে। উদ্ধারকারী দলের সদস্যরা বুঝতে পারেন আদতে ওই ভেসে থাকা যুবক মৃত নন, জীবিত অবস্থায় জলে ভেসে রয়েছে যুবক। এরপর তড়িঘড়ি করে যুবককে তুলে আনা হয় জলের ওপরে। কিন্তু যুবককে উদ্ধার করে পাড়ে তুলে আনলেও সকলের মনে একটাই প্রশ্ন, কি কারণে ওই যুবক এত সময় পুকুরের মধ্যে ছিলেন। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, দীর্ঘ সময় ওই পুকুরের জলে একজন লোক ভেসেছিল। প্রথমে আমরা বুঝতে পারিনি উনি জীবিত না মৃত। এরপরই খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। পুলিশ আসতে ওই লোকটিকে উদ্ধার করে পাড়ে তুলে আনলে আমরা সকলে অবাক হয়ে যাই। আদতে লোকটি মৃত নয়, লোকটি জীবিত ছিল। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আমরা খুব অবাক হয়ে যাই। একটা লোক মানে ভেসে ছিল, মানে বুঝে যাচ্ছিল না যে ও মানে বেঁচে আছে না মারা গেছে। আচ্ছা, তারপরে ওকে পুলিশ প্রশাসনের দ্বারাই তোলা হলো, তারপরে উঠে দিয়ে আবার ডাইরেক্ট হয়ে যাচ্ছে, তার মানে বেঁচে ছিল। আর আমরা কনফিউজ হয়ে পড়ে আছি যে ও মরে গেছে না বেঁচে আছে। এটাই হচ্ছে মনে হচ্ছে যে ও মেসে মেসে করেছিল, পায়খানা টাকানা করার জন্য, জল খরচ করার জন্য গেছিল, ও উল্টে পড়ে গেছে, পড়ে গেছে তো ভেসে থেকে গেছে। চিত হয়েছিল কি? চিত হয়েছিল, পুরো আশ্চর্যজনক হলো। পুলিশ সূত্রে জানা গেছে এখনও পর্যন্ত যুবকের কোনো পরিচয় জানা যায়নি। স্থানীয় বাসিন্দা এবং পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবক হয়তো মানসিক ভারসাম্যহীন কিংবা মাদকাসক্ত হওয়ার কারণে এই কাণ্ড ঘটিয়েছে। তবে যুবককে উদ্ধারের পর সকলের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় ওই যুবক। যুবক কেন এমন করেছিলেন সে প্রশ্ন অধরাই থেকে যায় সকলের কাছে। দিনে দুপুরে এমন ঘটনায় অবাক হয়ে গিয়েছেন স্থানীয়রাও। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অনেকেই আবার যুবকের এই কাণ্ড দেখে হেসে লুটোপুটি খেয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মালদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।